সৌরজোড়ের দাপটে মহাকাশে হারালো 40টি স্যাটেলাইট, বিপুল ক্ষতির মুখে এলন মাস্ক। বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। আকাশগঙ্গা সতর্ক বার্তা ছিলই সেসব, সত্যি করে পৃথিবীর চৌম্বকতে টানা 4 ঘন্টা দাপট দেখালো সৌরজোড়। আর তাতেই উৎক্ষেপণের মাত্র একদিন পরেই হারিয়ে গেল স্পেস এক্স সংস্থার অন্তত 40টি স্যাটেলাইট। সংস্থার তরফে জানানো হয়েছে পৃথিবীর নিম্ন কক্ষপথে একসঙ্গে 49টি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছিল, কিন্তু পরের দিনই সৌরজোড়ের মুখে পড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে 40টি স্যাটেলাইট। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে স্পেস এক্স। তবে বাণিজ্যিকভাবে মহাকাশ গবেষণা শুরু করা এলন মাস্কের সংস্থা এই ক্ষতি আপাতত মেনে নিচ্ছে। গত সপ্তাহে আমেরিকার ক্যানাডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেট করে 49টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছিল পৃথিবীর কক্ষপথে। ফ্যালকন 9 এর নানা শ্রেণীর রকেট সাধারণত ব্যবহার করে থেকে স্পেস এক্স। লক্ষ্য ছিল পৃথিবীর কক্ষপথের 210 কিলোমিটার পর্যন্ত এই স্যাটেলাইটগুলিকে স্থাপন করে নানা তত্ত্ব পাওয়ার। এমনকি এই আসন্ন সৌরজোড়টিও পৃথিবীর চৌম্বকক্ষেত্রকে কতখানি প্রভাবিত করতে পারবে সে সম্পর্কে আভাস পাওয়া ছিল এই কৃত্রিম উপগ্রহগুলি উৎক্ষেপণের একটি বড় লক্ষ্য। বলা হচ্ছে তারা তাদের কাজ করেছে সাফল্যের সঙ্গে, কারণ সফল উৎক্ষেপণের পর 39টি স্যাটেলাইট যথাযথ স্থানে পৌঁছে কাজ শুরু করেছে। কিন্তু ঠিক তার পরের দিনেই আসরে পড়ে সৌরজোড়। সৌরশিখার তারপরে 40টি স্যাটেলাইট কক্ষচ্যুত হয়ে বহু দূরে ছিটকে যায়। স্পেস এক্সের বিশেষজ্ঞদের মতে যতটা ভাবা হয়েছিল তার চেয়ে অন্তত 50 গুণ বেশি শক্তিতে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর আছড়ে পড়েছে সূর্য থেকে আসা বিকরণ। আর তাতেই এতগুলি স্যাটেলাইটের এই দশা। বিশেষজ্ঞরা বলেছেন এই ঝড় G2 শ্রেণীর অর্থাৎ মাধ্যম শক্তিশালী। সৌরের M1 স্তর থেকে ঠিকরে বেরানো শিকার সম্মিলিতভাবে এই ঝড়ের উৎস। এই সৌরজোড় মহাকাশের সমস্ত ক্ষুদ্রতি ক্ষুদ্র বস্তু বর্জ্যকে মহাশূন্যে ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। বলা হচ্ছে এই সৌরজোড়ের প্রভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে গিয়েছিল বেশ খানিকটা। তা স্থায়ী ছিল 4 ঘন্টা। GPS থেকে পাওয়া তত্ত্ব বলছে পৃথিবীর নিম্ন কক্ষপথে এই ঝড় বেশি প্রভাব ফেলেছে। স্পেস এক্সের স্টার্লিং টিম অর্থাৎ যে বিজ্ঞানী দলটির নেতৃত্বে এই 49টি স্যাটেলাইট পাঠানো হয়েছিল, তারা জানাচ্ছে কক্ষপথের ওই স্থানে থাকা কারণেই তা সৌরশিখার ছাপটা সামলে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় সরে যেতে পারেনি। তবে এই সৌরজোড় যে শেষ পর্যন্ত পৃথিবীর GPS সিস্টেমের বড় কোনো ক্ষতি করতে পারেনি তাতেই খানিকটা নিশ্চিত বিজ্ঞানীরা। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, এরকমই ভিডিও সবারকে পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।